দর্শক, স্কিপ না করে পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন। কেন থাকবেন আপনারা নিজেরাই প্রমাণ করবেন যে আজকের ক্লাসটি আপনার ইন ডেইলি লাইফে, অর্থাৎ আরব জীবনে, আরব প্রবাস জীবনে আপনার কত গুরুত্বপূর্ণ সেটা আপনারা নিজেরাই বলবেন। কেননা প্রতিদিন আরবিতে কথা বলতে আপনাকে জানতে হবে, আজকের ক্লাসটির মাধ্যমেই সেটা শিখবেন যে প্রতিদিন কেন আরবিতে কথা বলতে এই শব্দগুলো প্রয়োজন হবে। দর্শক, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমরা খুব সহজ একটি কৌশলের মাধ্যমে আরবিতে গণনা করা শিখব। সর্বপ্রথম আমার কথাগুলো শুনবেন যে আমরা কৌশলে শিখব, ঠিক আছে? সর্বপ্রথম এক থেকে দশ পর্যন্ত আমরা জাস্ট মুখস্থ করে নিব, এখানে বোঝানোর কিছু নেই। যেমনটা হচ্ছে যে আমরা বাংলাতে বলতে গেলে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম বলে থাকি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। তো এরকম আরবিতে আমরা জাস্ট প্রথমে এক থেকে দশ পর্যন্ত জাস্ট মুখস্থ করব, বাকিগুলো আমরা কৌশলের মাধ্যমে শিখব। তাহলে এখানে এক থেকে দশ পর্যন্ত আমরা কীভাবে আরবিতে বলবো? ওয়াহেদ এক, ইতনাইন দুই, তালাতা তিন, আরবা চার, খামছা পাঁচ, সিত্তা ছয়, সাবা সাত, তামানিয়া আট, তিশা নয়, আশারা দশ। তো এমনভাবে মুখস্থ করবেন যেন আপনি খুব দ্রুত বলতে পারেন, যেমন ওয়াহেদ, ইতনাইন, তালাতা, আরবা, খামছা, সিত্তা, সাবা, তামানিয়া, তিশা, আশারা। যখন আপনার মুখস্থ হবে, মুখস্থ হওয়ার পরে আপনি কী করবেন? নিজেকে নিজে একটু সেলফ স্টাডি করবেন। লাইক, মনে করেন আপনি বলেছেন নয়, নয়কে কী বলে? তিশা। আবার বলেছেন আরবিতে তামানিয়া, বাংলা কত হবে? আট। কেননা আপনাকে কোনো একজন ব্যক্তি বলবে যে তামানিয়া, তামানিয়া নফর, তামানিয়া নফর। এখন আপনি নফর মানি লোক, কিন্তু তামানিয়া মানি কত এটা জানেন না, সেক্ষেত্রে জানতে হবে তামানিয়া মানি আট। আবার কোনো একজন লোককে আপনি হয়তো বলবেন যে সাতজন লোক লাগবে, তাহলে সাত মানি কত আপনি জানেন না, সাতকে আরবিতে কীভাবে বলে? সাতকে আরবিতে বলে সাবা, লাজেম সাবা নফর, বা সাবা নফর লাজেম। লাজেম মানে অবশ্যই, দরকার বা প্রয়োজন অর্থে আমরা লাজেম ব্যবহার করব। সো এইভাবেই আপনাকে মুখস্থ করতে হবে। ওয়াহেদ এক, ইতনাইন দুই, আমার সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করবেন। তালাতা তিন, আরবা চার, খামছা পাঁচ, সিত্তা ছয়, সাবা সাত, তামানিয়া আট, তিশা নয়, আশারা দশ। আমি ধরে নিলাম যে আপনি খুব সুন্দরভাবে মুখস্থ করেছেন এবং প্রপারলি মুখস্থ হয়েছে। আসুন তার আগে আরও দুই একটা বাক্য বলি। বাকি যেই আমি দশ পর্যন্ত বলেছি, বাকি এগারো থেকে মনে করেন হাজার পর্যন্ত কীভাবে বলবেন সেটা আমি কৌশলে শিখিয়ে দিব। তাহলে এক থেকে দশ পর্যন্ত শুধু মুখস্থ করে নেবেন, এখানে বোঝানোর কিছু নেই। যেমন ওয়াহেদাক, 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 ইতনাইন দুই, ইতনাইন দুই, এরকম। আসেন এবার এই শব্দগুলো মুখস্থ হওয়ার পরে আপনাকে এই শব্দগুলো দিয়ে আমি কিছু ছোটো ছোটো বাক্য তৈরি করতে হবে। ছোটো ছোটো বাক্যগুলো তৈরি করার, যেমন হচ্ছে যে একজন, তাহলে একজন লোক, তাহলে এক মানে কত? ওয়াহেদ, লোক মানে নফর, ওয়াহেদ নফর, ঠিক আছে? এক টাকা, এক মানে কত? ওয়াহেদ, টাকা মানে ফুলুস মানে টাকা, ওয়াহেদ ফুলুস, এক টাকা। দশ টাকা, আশারা ফুলুস। আশা করি বুঝতে পেরেছেন। আসুন এবার আমি যে বলেছি আমরা কৌশলে শিখব, তাহলে প্রথম আমরা এক থেকে দশ পর্যন্ত জাস্ট মুখস্থ করে নিব, ওকে? তো এরপর এগারো থেকে উনিশ পর্যন্ত, এখানে একটা কৌশল, ঠিক আছে? এগারোতে এখন শুধু কৌশলে শিখব, ওকে? এক থেকে দশ পর্যন্ত আপনার মুখস্থ হয়েছে, তাহলে এগারো থেকে উনিশ পর্যন্ত কীভাবে আমরা শিখব? একটা জিনিস মনে রাখবেন, দশের পরে যে আমরা কত বলবো? এগারো। এগারোটাকে এক ধরে নেবেন, তাহলে ওয়াহেদ, ওয়াহেদ মানে কত? এক। আবার এগারো ওয়াহেদ, ওয়াহেদাস মানে এক কথা, সবগুলা প্রথম এগারোটাকে ওয়াহেদাস বলবেন, বাকি উনিশ পর্যন্ত সব তাস 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 তাস, ঠিক আছে? আরও যে কল্পনা করে নেবেন যে আমি এগারো সিরিয়াল থেকে উনিশ পর্যন্ত শুরু করলে এগারোটাকে এক ধরে নিব, ঠিক আছে, উনিশকে নয় ধরে নিব, ওকে? তাহলে এগারো যদি এক ধরি, তাহলে এখানে কি ওয়াহেদ আর কি দাস, ওয়াহেদাস। তাহলে বারোটাকে কী বলতে হবে? এগারো পরে বারো, বারোকে নিয়ম অনুযায়ী দুই ধরবো, তাহলে ইতনাইন, দুইকে আরবিতে কী বলে? ইতনাইন, ইতনাইন তাস বারো। তাহলে আমি যে বলেছি এগারোটাকে এক ধরবো, বারোকে দুই ধরবো, তাহলে তেরোকে নিয়ম অনুযায়ী কত ধরার কথা? তিন ধরার কথা। তিনকে আরবিতে কী বলে? তালায়াতা। ওই যে বললাম তালায়াতা বলে তাস বলবেন, তাহলে হয়ে যাবে তেরো। এখন যদি বলি আমি চোদ্দো, তেরোর পরে চোদ্দোকে চার বলবো, আরবা মানে কি? চার, আরবা তাস চোদ্দো, খামস তাস পনেরো, সিত্তা তাস ষোলো, সেভা তাস সতেরো, তামান তাস আঠারো, তিশা তাস উনিশ। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। এরপর কী করবেন? নাম্বার থ্রি,
নাম্বার থ্রি হচ্ছে আপনি জাস্ট বড় সংখ্যাগুলো মুখস্থ করে নেবেন, প্লিজ এখানেও বোঝানোর কিছু নেই। তাহলে আমরা এক থেকে দশ পর্যন্ত বোঝার কিছু নেই, মুখস্থ করব। এগারো থেকে উনিশ পর্যন্ত কৌশলে শিখেছি। এরপর হচ্ছে বিশ থেকে যে বড় সংখ্যাগুলো আছে, লাইক বিশ, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, ষাট, হ্যাঁ, সত্তর, আশি, নব্বই, একশো, এই শব্দগুলো মুখস্থ করার কিছু বোঝানোর কিছু নেই। এগুলো জাস্ট মুখস্থ করে নেবেন। যেমন আমরা বিশ, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, ষাট, ষাটের পরে কি বড় ফিগার সত্তর, আশি, নব্বই, একশো। তাহলে বিশ থেকে আমরা শুরু করবো। বিশ মানে কত? অ্যাশরিন। অ্যাশরিন মানে বিশ। তাহলে বিশের পরে বড় সংখ্যা কত? তিরিশ। তাহলে হাতিন তিরিশ, আরবাইন চল্লিশ, খামসিন পঞ্চাশ, সিত্তিন ষাট, সেভাতিন সত্তর, তেমানিন আশি, তিশাইন নব্বই, মিয়া একশো, আলফ এক হাজার, আলফিন দুই হাজার। আমি আবার বলতেছি, জাস্ট বড় সংখ্যাগুলো বিশ থেকে এই বড় সংখ্যাগুলো জাস্ট মুখস্থ করে নেবেন, যে পঞ্চাশ মানে কত, এভাবে সেলফ স্টাডি করবেন। খামসিন মানে পঞ্চাশ, আবার স্টাডি করবেন। খামসিন মানে বাংলাতে কী বলে? পঞ্চাশ। ষাটকে কী বলে? সত্তর। সেভাতিন সত্তর, তেমানিন আশি, তিশাইন নব্বই, মিয়া একশো। এখন আসুন বড় সংখ্যাগুলো, আচ্ছা আবার বলতেছি, অ্যাশরিন বিশ, তেলাতিন তিরিশ, আরবাইন চল্লিশ, খামসিন পঞ্চাশ, সিত্তিন ষাট, সেভাতিন সত্তর, তেমানিন আশি, তিশাইন নব্বই, মিয়া একশো, আলফ এক হাজার, আলফিন দুই হাজার। আমি ধরে নিলাম যে আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো করে মুখস্থ করেছেন। এখন আপনার প্রশ্ন যে আপনি এক থেকে দশ পর্যন্ত শিখিয়েছেন, তারপর হচ্ছে এগারো থেকে উনিশ পর্যন্ত কৌশলী শিখিয়েছেন, আবার বড় সংখ্যাগুলো আমাদেরকে শিখিয়েছেন, লাইক বিশ, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, এরকম। এখন তাহলে এই যে বড় সংখ্যাগুলোর মাঝে, যেমন একচল্লিশ, পঁয়তাল্লিশ, ছেচল্লিশ, একাশি, বিরাশি, বাইশ, তেইশ, চব্বিশ, তারপর হচ্ছে নিরানব্বই, একশো মানে তো আলফ মুখস্থ করে নিয়েছেন, নিরানব্বই মানে এটাকে কীভাবে আরবিতে বলবো? এটা আপনার প্রশ্ন, তাই না? ছোট্ট একটি কৌশল। সুপ্রিয় দর্শক, ক্লাসটি ভালো লাগে, কাইন্ডলি রিকোয়েস্ট টু অল, প্লিজ আপনারা একটি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। তাহলে এখন আমি যদি বলি, দেখেন, এখন আমি যদি বলি আপনাকে একুশ, এস্ট্রিন মানে বিশ শিখেছেন, তাহলে একুশ এটা কিসের খেলা? তিরিশ এবং বিশের মাঝখানে, তার মানে বিশের খেলা। তাহলে একুশ লিখতে আমাদের কত দরকার? একুশ লিখতে আমাদের দুই এবং এক দরকার। একুশ মানে বিশের খেলা, বিশকে আরবিতে কী বলে? এস্ট্রিন। বাইশ মানে কত? দুই এবং দুই লিখতে বাইশ লাগে, বাইশ মানে কত? এস্ট্রিনের খেলা। সবসময় লাস্টের সংখ্যাটা আগে বলবেন, তাহলে বাইশ লিখতে কত? দুই এবং দুই, লাস্টের সংখ্যা কত? দুই, দুইটাকে আগে উচ্চারণ করে এস্ট্রিন বলে দিবেন, তাহলে ইতনাইন এস্ট্রিন, দুইকে আরবিতে বলে ইতনাইন। এখন আমি যদি বলি পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ লিখতে কত লাগে? চার এবং পাঁচ, পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশের লাস্টের সংখ্যা কত? পাঁচ, পাঁচকে আরবিতে কী বলে? খামসা। তাহলে চল্লিশ এটা হচ্ছে আরবাইনের খেলা, আরবাইন মানে চল্লিশ, খামসা আরবাইন পঁয়তাল্লিশ, সিত্তা আরবাইন ছেচল্লিশ, আটচল্লিশকে তামানি, তামানিন, হ্যাঁ, তামানিয়া, তামানিয়া।